নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চল্লিশ সাইজের প্রিন্সেস কার্ট ব্লাউজ কাটিং ও সেলাই করবেন সমস্তটাই খুবই সহজভাবে বুঝিয়ে দেবো এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন খুবই হেল্পফুল হবে তার জন্য দেখুন এখানে মেন কাপড় নিয়েছি আমি আশি সেন্টিমিটার আর লাইনের কাপড় নিয়েছি এখানে আমি এক মিটার তো প্রথম এখানে আমরা কি করব লাইনেনে কাপড়ের মধ্যে মার্ক করব তার জন্য লাইনেনে কাপড়টা দেখুন আমি দুই ভাঁজ করে বিছিয়ে রাখলাম তো এইভাবে আমরা দুই ভাঁজ করে বিছিয়ে রাখবো জয়েন্ট সেটটা আমরা নিজের দিকে রাখব এখন দেখুন এটা আমরা কাপড়টা কিভাবে ভাঁজ করব। আমাদের চেস্টে যা থাকবে তাকে আমরা চার ভাগ করে চার ভাগের এক ভাগ নেবো এখানে আর কাপড়টা কিন্তু সবসময় ভাঁজ থাকবে তো এখানে আমি দশ ইঞ্চি নিয়েছি যেহেতু চল্লিশ ইঞ্চি চেস্ট আর তারপরে আবারও এখানে আমি এক্সট্রা দেড় ইঞ্চির মতো এক্সট্রা কাপড়টা বেশি নিয়েছি বোঝা গেল তাহলে এখানে আমাদের চেস্ট যা থাকবে তার সাথে আবারও দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চির মতো কাপড়টা বেশি নিয়ে ভাজ করতে হবে তো এবারে দেখুন আমরা উপর থেকে লম্বার মাপটা নিয়ে নেবো তো লম্বার মাপ আমাদের যা থাকবে তার সাথে আমরা দেড় ইঞ্চি সামন পাটের জন্য যোগ করব। তো আমার লম্বার মাপ থাকবে এখানে কিন্তু চোদ্দো ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি যোগ করে আমি সাড়ে পনেরো ইঞ্চিতে টোটাল ডাক দিলাম এবারে দাগটাকে এখান থেকে মিলিয়ে দিয়ে আমরা শোল্ডারের মাপটা নিয়ে নেবো তো শোল্ডার এখানে দেখুন চল্লিশ ইঞ্চি চেষ্টির জন্য আমি শোল্ডার রাখছি ছয় ইঞ্চি দেখুন যেখান থেকে আমাদের শোল্ডার শেষ হবে সেখান থেকে নিচের দিকে আমাদের আরমোলের লাইনটা শুরু হবে তো এখানে আমি আরমোল নিয়ে নিলাম ছয় ইঞ্চি একইভাবে নিচের দিকে এভাবে দাগটা মিলিয়ে নিচ্ছি আমি তো দেখুন এভাবে দাগটা মিলে নেওয়ার পরে আমাদেরকে এখানে চেস্টের লাইনটা সোজা করে নিতে হবে এখানেও দেখুন আমাদের যেখানে আর্মলের লাইনটা শেষ হবে সেখান থেকে চেস্টের লাইনটা শুরু হবে এরপরে দেখুন এখানে আমরা আর্মলের গোলাইটা দিয়ে দেবো সামন পাটের জন্য তো এক ইঞ্চি উপরে দাগ দিচ্ছি তো এবার এখান থেকে আমরা আর্মলের গোলাইটা এইভাবে দিয়ে দেবো তারপরে দেখুন এখানে আমরা চেস্টের মাপটা নেব চেস্টের চার ভাগের এক ভাগ রাখবো তো এখানে আমি নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি এক্সট্রা এখানে আমি দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন আপনারা চাইলে দুই ইঞ্চিও রাখতে পারেন নিচের দিকে একইভাবে কোমরের চার ভাগের এক ভাগ রাখবো তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে আট ইঞ্চি কারণ কোমর আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চার দিয়ে ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম এবারে দেখুন এখানে আমাদের প্রিন্সেস কাটের সেপটা দেওয়ার জন্য দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি এক্সট্রা এভাবে দেড় ইঞ্চি নেওয়ার পরে আবারও এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন এরপরে দেখুন এই দাগটাকে এখান থেকে এভাবে আমরা মিলিয়ে দেবো বারবার বলছি আপনারা সাইডের মধ্যে দুই ইঞ্চিও কিন্তু সেলাই মার্জিন রাখতে পারেন আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি এখানে দেখুন আমি গলার চড়াটা নিলাম তিন ইঞ্চি আপনারা চালে আড়াই ইঞ্চিও নিতে পারেন আমি এখানে তিন ইঞ্চি রাখলাম আর গলার লম্বাটা দেখুন এখানে আমি রাখলাম সাবান পাটের জন্য ছয় ইঞ্চি গলার লম্বাটা ওইখানে আপনারা কম বেশি করতে পারেন আপনারা যতটা ইচ্ছে হয় সেই হিসেবে গলার লম্বাটা রাখবেন এরপরে দেখুন এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আপনারা চালে যে কোনো শেপ দিতে পারেন ভি শেপ বা এখানে পান গলা দিতে পারেন এবারে আমরা উপর থেকে দেখুন শোল্ডারের উপর থেকে আমরা নিচের দিকের পয়েন্টের মাপটা নিয়ে নেব তো দেখুন আমার টাক্স পয়েন্টের মাপ আছে কিন্তু দশ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে সাড়ে দশ ইঞ্চি নিয়েছি আর পাশের একটা মাপ নিতে হয় তো ওখানে আমি নিয়ে নিলাম চার ইঞ্চি আর নিচের দিকে পাশের মাপটা নিয়ে নিলাম আমি সাড়ে তিন ইঞ্চি তো এভাবে নেওয়ার পরে দেখুন এই দাগটাকে এখান থেকে মিলে দিচ্ছি তারপরে আমরা যে দেড় ইঞ্চি এক্সট্রা প্রিন্সেস কাটের জন্য নিয়েছিলাম সেই দেড় ইঞ্চি আমরা এই দাগটার থেকে এ পাশে নিয়ে নেব তারপরে দেখুন নিচের দিক থেকে উপরের দিকে আমরা দুই ইঞ্চিতে দাগ দেব এবারে আমরা এখানে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দেবো তো দেখুন আমি কিভাবে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি প্রিন্সেস কাটের শেপটা এইভাবে দিয়ে দেওয়ার পরে কোথায় কতটুকু এখানে আমি মেজারমেন্ট নিয়েছি সম্পূর্ণটাই কিন্তু লিখে দিয়েছি এবারে আমরা কাটিং করে নেবো তো দেখুন কিভাবে আমি কাটিংটা করছি প্রিন্সেস কার্টের পাটটা আমি কীভাবে কাটিং করছি তো দেখুন এখান থেকে এই পাটটা কাটিং করে নেওয়ার পরে এখানে যে আমরা ডেই রেঞ্জ এক্সট্রা নিয়েছিলাম প্রিন্সেস কাটের জন্য সেই পাটটাকে কাটিং করে আমাদেরকে বের করে দিতে হবে তাহলেই কিন্তু এখানে আমাদের পাপটা ক্রিয়েট হবে পার্টগুলো কাটিং করে নেবো তো দেখুন মেন কাপড়ের মধ্যে রেখে পার্টগুলো কাটিং করে নিয়ে নিয়েছি আর এক্সট্রা করে হাফ ইঞ্চি বেশি রেখেছি তো দেখুন কিভাবে আমরা সেলাই করব সেলাইয়ের জন্য সবার এখানে আমরা দুটো পার্টকে এইভাবে সমান করে বিছিয়ে রাখব আর এখানে দেখুন মেন কাপড়টা কিন্তু উল্টো দিকটা আমি অস্তরের দিকে রেখেছি এইভাবে লাইনের উপরে রাখার পরে আমাদের সাইডের মধ্যে দুটো পার্টকে সেলাই করতে হবে তো দেখুন এখানে আমি দুটো পাটকে সেলাই করে নিয়েছি আর এখানে আমাদের এক্সট্রা যে হাফ ইঞ্চি করে কাপড়টা বেশি ছিল মেন কাপড়টা সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো একইভাবে এখানে আমি পরের পাটটাও কিন্তু কাটিং করে নিয়েছি তো দেখুন এখানে আমার প্রিন্সেস কাটের পার্টগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা সামনের পার্টটা রেডি করব। এখানে যে আমাদের সামনের মেন পার্টটা আছে এটাকে আমরা দেখুন এইভাবে মেন কাপড়টা খুলে রাখবো সোজা দিকটা উপরের দিক করে আর এর উপরে আমরা লাইনের পার্টটা এভাবে বিছিয়ে রাখবো তারপরে এখানে পিন আপ করে নেবো এইভাবে সুন্দর করে পিন আপ করে নেওয়ার পরে আমরা গলার দিকে প্রথমে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করবো তো পুরো গলার মধ্যে হাফ ইঞ্চি মার্জিন আমি সেলাই করে নিয়েছি আর এক্সট্রা কাপড়টা কেটে বাদিয়ে দিচ্ছি তারপরে দেখুন এখানে আমি পুরো গলার মধ্যে ছোট ছোট করে এভাবে কাঠ লাগিয়ে নিচ্ছি আমাদের লাইনের কাপড়টা ভালো করে উল্টে নেওয়ার জন্য তো এখানে লাইনিংয়ের কাপড়টাকে দেখুন আমি উল্টো সাইডে মুড়িয়ে দিচ্ছি এরপরে আমাদেরকে গলার উপর থেকে আবারও চাপ সিলাই একটা দিয়ে দিতে হবে তারপরে দেখুন আমাদের সাইডের মধ্যে দুটো পাটকে আবারও জয় লাগিয়ে নিতে হবে তারপরে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটাকে কেটে বাঁধিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি এক্সট্রা কাপড়টা কেটে বাঁধিয়ে দিয়েছি আর সেলাই লাগিয়ে নিয়েছি চারপাশেই এবারে আমরা প্রিন্সেস পাটগুলোকে প্রিন্সেস কাটের পাটগুলোকে জয়েন করব তো দেখুন একটার সাথে একটা এভাবে আমরা প্রথমে বিছিয়ে রাখবো তারপর এখানে আমরা এগুলোকে অ্যাটাচ করব তো দেখুন কিভাবে আমি অ্যাটাচ করছি তো দেখুন প্রিন্সেস কাটের পার্টগুলোকে এইভাবে আমাদেরকে একটার উপর একটা উল্টো রাখতে হবে আর নিচের দিক থেকে আমি সেলাইটা করছি আপনারা চাইলে উপর দিক থেকেও সেলাইটা নিচের দিকে নিয়ে আসতে পারেন আমি নিচের দিক থেকে সেলাইটা উপরের দিকে নিয়ে যাচ্ছি আর এখানে আমি দুই পয়েন্টের মতো বা এখানে আপনারা চাইলে হাফ ইঞ্চি মতো কাপড়টা মার্জিন রেখে সেলাই করতে পারেন তো এখানে আমি দুই পয়েন্টের মতো কাপড়টা মার্জিন রেখে সেলাই করছি কোনো রকমভাবে আপনারা এখানে কাপড়টা টেনে টেনে সেলাই করবেন না নাহলে ছোটো বড়ো হয়ে যাবে তো আলতো হাতে এভাবে ভালো করে ধরে ধরে সেলাইটা করবেন আপনারা অবশ্যই এখানে দুটো করে সেলাই করবেন আমি একটা সেলাই করে দেখিয়ে দিলাম আর এখানে দেখুন প্রিন্সেস কাটের শেপটার ফিনিশিংটা কতটা সুন্দর আসছে তো একইভাবে আমরা পরের পাটটাও কিন্তু রেডি করে নেব আর এখানে যদি আমাদের একটু ছোট বড় হয়ে থাকে এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো তো এইভাবে দেখুন আমি পরের পাটটাও কিন্তু একইভাবে জয়েন্ট লাগিয়ে নিয়েছি আর এই শেপটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেকটাই ফিনিশিংয়ের সাথে রেডি হয়ে গেছে এরপরে আমি ব্লাউজের পিসটাকে এইভাবে দুই ভাজ করে রাখবো আর যেহেতু এখানে আমাদের পিছন পাটটা সামন পাটের থেকে হাফ ইঞ্চি কম থাকে সেজন্য এখানে কোমরের দিকে দেখুন আমি হাফ ইঞ্চি এখানে ডাউন করে নিচ্ছি তো এখান থেকে আমি এইটা এইভাবে মিলিয়ে দিলাম আর এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো সবসময় দেখবেন প্রিন্সেস কাটের ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আমরা সামন পাটের থেকে পিছন পাটটাকে হাফ ইঞ্চি কম নিয়ে থাকি সেজন্য এখানে আমি কাটিং করে নিলাম এবারে দেখুন আমরা কমরপট্টি বসিয়ে নেব তো কমরপট্টি বসানোর জন্য এইভাবে কাপড়টা আমরা রেখে সেলাই করব সেলাই করার পরে দেখুন এক্সট্রা কাপড়টাকে উল্টো সাইডে এভাবে আমরা দুই ভাঁজ করে নেওয়ার পরে সেলাই করে নেবো তাহলে আমাদের ব্লাউজটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ব্লাউজটি কতটা ফিনিশিংয়ের সাথে রেডি হয়ে গেছে আর এই ব্লাউজটির পিছন পাট কাটিং ও সেলাইয়ের ভিডিও আমি এর পরের দিন আপলোড করে দেব আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য